व्यूअर्स अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर माझे खुबी सहज एकटी रेसिपी निये एसेछी बिकेलेर नास्तार जन्य। आमरा अनेके अनेक खाबार खेते चाइ, खुबी कम समयेर जन्य एटा तैरी करा हय ना, ताहले खुबी कम समयेर मध्ये आमरा एई नास्ताटा तैरी करे फेलते पारबो। पटेटो टफि की करे बानाते हय तार रेसिपि आज आमी आपनादेर माझे शेयार करबो। किभाबे अल्प समयेर मध्ये पटेटो टफि तैरी करते हय तार रेसिपि তাহলে চলুন দেখে নেওয়া যাক। ডো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এবং এক কাপ ময়দা ঢেলে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ডোটার জন্য মিক্স করে নিতে হবে ময়দাটা। এখন রুম টেম্পারেচারে থাকা পানিটা অল্প অল্প করে ডোটার সাথে মিক্স করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মুখে নিব। এখন খামিরটাকে কিচেন তাওয়া দিয়ে, ভিজা কিচেন তাওয়া দিয়ে ঢেকে রাখব আধ ঘন্টার জন্য। এখন আমি পটেটো টফি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন কিছু রান্নার রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুই চা চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে নিচ্ছি। মোটামুটি একটা লাল বর্ণ আসা পর্যন্ত আমার পেঁয়াজের কালারটা চলে এসেছে। এখন আমি একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি, একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি। এখন আবার ওইটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া দিয়ে এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে কিছু আলু ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটুকে চুলায় দিয়ে দিব। আমি পটেটো টফির জন্য আলু এবং কিছু ডিম ম্যাশ করে নিয়েছি। এখন আমি দুটো উপাদে নিয়ে একসাথে দিয়ে দিই। অনেকে পটেটো টফির জন্য শুধু আলু দিয়ে তৈরি করে, কিন্তু আমি এখানে একটু টেস্টের জন্য ডিম নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দেখুন ভিউয়ার্স, আমার পুরটা রেডি হয়ে গেছে পটেটো টফির জন্য। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার পটেটো টফির পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পটেটো টফিগুলো তৈরি করে নেব। পটেটো টফির জন্য যে ডোটা তৈরি করেছে এগুলোকে ছোটো ছোটো করে এভাবে বল বানিয়ে নিয়েছে। এখন এগুলো দিয়ে পটেটো টফিগুলো তৈরি করে নেব। এখন একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে।
এটাকে জাস্ট বেলে নেব এইভাবে লম্বা করে। ভিউয়ার্স আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি পটেটো ট্রফিটা তৈরি করতেছি। এভাবে লম্বা করে বেলে এখন মাঝ বরাবর তিনটা দাগ কেটে নেব। এখন আবারও আমি ভিতরে ভিতরে আরো দুইটা দাগ কেটে নেব। আমি পুরটাকে ঠান্ডা করে এরকম লম্বা করে শেপ করে পুরটা পটেটোর ভিতরের পুরটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে মাঝ বরাবর রেখে এখন দুই সাইড দিয়ে এভাবে ধরে পাশটাকে একটু মুড়িয়ে এভাবে করে সাইডগুলোকে চেপে চেপে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পটেটো টফিটা তৈরি করে ফেলেছি। এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো। এখন আরেকটা বলকেও এভাবে লম্বা করে বেলে নেব, একটু পাতলা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু ভাজলে পটেটো টফিটা কিপসি হবে, তাই অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে। তবে বেশি পাতলা করে বেলে নিলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন আমি এটাকেও ঠিক লম্বা একইভাবে শেপ দিয়ে বেলে নিয়েছি। এখন এটাকেও আমি কেটে নিব সে একইভাবে, মাঝ বরাবর তিনটা দাগ কেটে নেব, আবার ভিতরে আরও দুটা করে কেটে নেব। এখন আমি পুরটা দিয়ে দিব, এখন ওই একইভাবে আবারও এভাবে এই পাশটাকে একটু মুড়িয়ে দিব, মুড়িয়ে দিয়ে এটাকে আবার ঠিক এটা বিপরীত সাইডমুখী করে এটাকে মুড়িয়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স আমার পটেটো টফিটা কীরকম হয়েছে। এখন বাকি টফিগুলো এভাবে আমি তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার সবগুলো পটেটো টফি। এখন এগুলোকে আমি ভেজে নেব। পটেটো টফি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন কিছু তেল দিয়ে দিব, তেল দিয়ে টফিগুলো ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটা একটা করে টফিগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যাতে টফিগুলো ভেঙে না। এখন টফিগুলো আমি লাল বন্ধ করে দিয়ে দিই। ভিউয়ার্স টফিগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, একটু সময় নেই, না হলে ভিতরটা কাঁচা থাকবে, দেখা যাবে কিপসি হবে না, ভিতরটা মজা হবে না। তো অল্প আগুনে আস্তে আস্তে করে টফিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন ভিউয়ার্স আমার টফিটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। দেখুন ভিউয়ার্স আমি টফিগুলো তুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স আমার টফিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর একটা কালার এসেছে। ভিউয়ার্স আমার পটেটো টফিগুলো আমি আজকে একটা কেটে ভেঙে দেখাবো। দেখুন ভিউয়ার্স আমার পটেটো টফিটা ঠিক এরকম হয়েছে,
खुबी क्रिस्पी खुबी मजादार अपनारा बासा अवश्य ट्राई करबें एवं एक बार हलो ट्राई करे आमाके कमेंट बक्से जानाबें। व्यूअर्स आज के रेसिपिटी जदि आमार भालो लागे ताहले अवश्य आमार चैनलटी सबस्क्राइब करबें एवं लाइक कमेंट्स करते भूलें ना। ताहले आजकेर मतो एखानेई विदाय निलाम, आल्लाह हाफेज़।